চলে আসছি আমরা মুক্তাব অস্পিতাল, প্রফেসর জয়নাল ভাই, সালমান হায়দার শপিং সেন্টার। আমরা জয়নাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার রাইটিও সুইডেনের চ্যানেল থেকে। ঈদের খুশি আনন্দ নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে আছি আপনাদের সেল কেমন যাচ্ছে ঈদের খুশি আনন্দতে। অন্যান্য বছর খেতে বেড়ে একটু কমই, অতটা নেই, যদিও আগের বার খেতে বেড়ে একটু কম। আমাদের তো গ্রাম এলাকা, একবারে প্রথম থেকে ভালো, লাস্টে এসে একেবারে আমাদের মন না বসে থাকা অবস্থা। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে একে তো মনে করেন যে আমাদের দেশের মধ্যে লকডাউন শাটডাউন এবং দ্রব্যমূল্য আছে উর্ধ্বগতিতে, কেননা যুদ্ধের কারণে কিন্তু আমাদের ডলারের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এখন একটা প্রবলেম যুদ্ধের কারণে কিন্তু ক্রেতা বিক্রেতা ছাড়া আগে তুলনায় খুবই কম আছে। তারপরে সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস আপনাদের জন্য ক্রেতা থেকে আনাচ্ছি, আরেকটা জিনিস ভালো আছে যে এখানে তো আমরা পয়লা বৈশাখে গেছি, পয়লা বৈশাখে সেলটা পেয়েছি এবং ঈদের যে সেলটা এটা কিন্তু আর একটা গর্বিত। হ্যাঁ, তো ঈদের খুশি আনন্দতে আপনাদের মূল্যবান যে সমস্ত ড্রেসগুলি আপনারা কালেকশন করেছেন, এদের মধ্যে কী কী আছে? এর ভিতরে এক নম্বরে ধরা যায় নায়রা, তারপরে নায়রা মেয়েদের নায়রা, সারারা, সারারা, ঘারারা, ওগুলো একটু মেয়েরা বেশি চায় আর কি, ওগুলো আমরা সেল করছি মোটামুটি। আর টিপিসের মধ্যে কোনটা আছে? টিপিসের ভিতরে আমাদের কিছু কালেকশন ছিল, অর্গানজা, যেটা অর্গানজা ভালো মানের, ওইটা চলো। ওইটাও জয়নাল ভাই, আমি আপনার কাছ থেকে ব্রাইট নিউজ 39 চ্যানেল থেকে আপনার কিছু প্রোডাক্ট দেখাবেন ক্রেতাদের উদ্দেশ্যে। আসলে আপনি ঠিক দুই একটা ড্রেস দেখালে ক্রেতারা অবশ্যই এখানে চলে আসবে। এটা বিশাল একটা ড্রেস, এখানে একটা ড্রেস আছে, এটার নাম কি আছে? নায়রা। নায়রা, এটা হচ্ছে নায়রা, এটা মার্কেট প্রাইস জয়নাল ভাই কত? মিনিমাম 3,500। আমরা যে জিনিসটা 3,500 টাকা দিয়ে 4,000 টাকা দিয়ে নিতে যাচ্ছি, আমরা এটা জাতির চোখে গেলে মিনিমাম 5,000 টাকা আর ম্যাক্সিমাম 7,000 টাকা। অতএব আর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জিনিসটার মধ্যে একটু দেখাবেন। আমাদের এখানে আছে আমাদের জয়নাল ভাইয়ের দোকানের মধ্যে চলে আসবেন। আর তাছাড়া আমি জয়নাল ভাই আপনার কাছে জানা আছি, যারা আপনার কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে কথা তো বলবেনই, আর যারা এখনো কেনাকাটা করে নাই তাদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবেন এবং আপনার লোকেশনটা তুলে ধরবেন। অবশেষে আমি বলতে যাচ্ছি জয়নাল ভাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? তো সেক্ষেত্রে আমি জয়নাল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ইংলিশে একটা কথা বলতে হবে যে রোমাস রড বিল্ডিং যারা এখনো কেনাকাটা করেন নাই আপনারা সরাসরি আমাদের প্রোভাইডার জয়নাল ভাইয়ের সবাই মধ্যে চলে আসবেন। আমরা কোরিয়ার মাধ্যমে অর্ডার ডিটেল জানিয়ে দিচ্ছি মুস্তাফ অসুবিধা, প্রফেসর মোহাম্মদ জয়নাল ভাই, সালমান হায়দার শপিং সেন্টার, আমাদের বিয়ের বাজার, এখানে মধ্যে আজই চলে আসুন এবং সুরপূর্ণে আপনারা ঈদের খুশি আনন্দকে সাথে নিয়ে শেয়ার করে শ্বশুর বাড়ি যাওয়ারে স্বামীর জন্য একটা এবং বউর জন্য দুইটা ড্রেস নিয়ে যাওয়ারে এবং শ্বশুর শাশুড়ির জন্য দুটা কাপড় নিয়ে যাওয়ারে। এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখা টানার আগে ইউএসএ যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:45 আমাদের চ্যানেল থেকে দেখবেন জয়নাল ভাইয়ের সাক্ষাৎকারটি এবং আপনারা সঙ্গে থাকুন www.brightnewsentertainment.com এবং টিভি নাটের সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সভা থেকে। আমি সাংবাদিক ফরাজ ভাই বিদায় রেখা টানছি। জয়নাল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। জি, আসসালামু আলাইকুম।